যাবার দিয়ে আজকে দিনটা শুরু হয়েছিল বাবানের, কারণ ব্রেকফাস্টে আজকে লুচি আর সাদা আলু চচ্চড়ি ছিল, তাই দেখেই মুখ দিয়ে কেয়াবাদ বেরিয়ে গেছিল সকালবেলা। আজকে যেহেতু মা ভাতের জিনিস মানে চাল ঠাল কিছু চালের জিনিস খাবে না, তাই জন্য সকালবেলা আগে ময়দা মাখা হয়েছে, লুচি তরকারি হয়েছে। তবে দুপুরবেলা মা লুচি টুচি কিছু খাবে না, মা খাবে ডালিয়া, সেই ডালিয়ার প্রস্তুতি করছি আর কি, ডালিয়া বসিয়ে দিয়েছি। আর আমাদের জন্য খুব সিম্পল রান্নাই, আজকে ভাত করব, ভাত আর ডাল আর একটা ফুলকপির পকোড়া করব। সেই পকোড়াটা যখন করব চেষ্টা করব শেয়ার করার, যাতে মোবাইল অন থাকে সেটা খেয়াল রাখবো, এই মিস্টেকটা আমার খুব হয়। A few moments later. ফুলকপির পকোড়াটা ভাজবো বলে চলে এসেছি রান্নাঘরে, মার মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ মা যেহেতু নিরামিষ, আজকে নিরামিষ মানে কি একদম চালের জিনিস কিছু খাবে না, ওই জন্য মায়ের খাওয়া হয়ে যাওয়ার পরে ভাত টাত বসিয়েছি আর কি। এবার আমরা খাওয়া দাওয়া করবো, আর ফুলকপিটা পকোড়াটা নিরামিষ পকোড়া হয়, কিন্তু এটা আজকে আমি রসুন দিয়ে করছি, আর আমাদের রসুন মানে তো রসুন পেঁয়াজ এগুলো আমরা আমিষ মনে করি, তাই মা এটা খাবে না, যেটা পরেই ভাজছি, সেই জন্য এখন এখন করবো পকোড়াটা, মানে মায়ের খাওয়া দাওয়ার পরে। আর সেটা প্রিপারেশন নিয়ে রেখেছি আমি একটু আগে, কারণ ফুলকপিটা সিদ্ধ করে ভাপিয়ে না নিলে ফুলকপির পকোড়াটা করা যায় না, খানিক্ষণ আগে ভাপিয়ে রাখলে, জলটা ঝরিয়ে রাখলে গরম যে ভাপটা ফুলকপি থেকে সেটা চলে যায়, আর একদম পুরো সেদ্ধ হয়ে যে গেলে একদম ক্যাৎক্যাৎ করবে, সেই জন্য হালকা সেদ্ধ হবে, কিন্তু ফুলকপি খেতে গেলে কোনো অসুবিধা হবে না, ইন্টাক্ট থাকবে। এই যে আমার ফুলকপি একদম ভেপে ভেদভেদে হয়নি কিন্তু সেদ্ধ আর কি। এই ফুলকপিটা একটু রসুন একটু আদা আর গোলমরিচ আর নুন দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখেছি ফুলকপি, এই কয়েকটা ফুলকপির পকোড়াই হবে। এইটা একটু রসুন দিয়ে করলে এই স্বাদটা একটু ভালো আসে। আর যেটা ব্যাটার তৈরি করব, ব্যাটারের জন্য এখানে আমি একদম সব ইকুয়াল পরিমাণে বেসন, চালের গুঁড়ো আর ময়দা একদম ইকুয়াল পরিমাণে নিয়ে নিয়েছি। এইটার মধ্যে আর একটু মশলা যাবে, সেগুলো দিয়ে ব্যাটারটা গুলবো, সেটা দেখতে থাকুন। ব্যাটারটা তৈরি করব, যেটা বললাম ব্যাটারের জন্য ময়দা, বেসন, চালের গুঁড়ো সব ইকুয়াল পরিমাণে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে যেটা লাগবে নুন লাগবে, আর দেব হলুদ গুঁড়ো একটু, লঙ্কা গুঁড়ো দেব একটুখানি, একটু চিনি, আর এতে পড়বে গোলমরিচের গুঁড়ো। এবার সামান্য এতে আমি একটু কালো জিরে মিশিয়ে দেবো, বেগুনির ব্যাটারে যেরকম কালো জিরে যায় ফুলকপির ব্যাটারেও তাই কালো জিরে দিলাম। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে ফেটিয়ে নেব, অল্প অল্প করে জল মিশিয়ে বাটটাকে তৈরি করব, খুব পাতলা না খুব ঘন না। একদম ব্যাটার রেডি। এই যে ফুলকপি, যেটা আদা রসুন আর নুন গোলমরিচ মাখিয়ে রেখে দিয়েছিলাম, মাখিয়ে রাখলে রসুনের গন্ধ আদার গন্ধ গুলোর মধ্যে ঢুকে যায়। এবার এইটা ফুলকপিটা দিচ্ছি, ভালো করে কোট করে নেব। এই ফুলকপি কোট করা হয়ে গেছে, তেল গরম হয়ে এসেছে, এবার তেলে ছেড়ে দেব। একটু ফুলকপি গুলো উল্টে পাল্টে দেবো, যাতে পুরো দিকটা সব দিকটা ভাজা হয়। ফুলকপির পকোড়া গুলো ডান, এইভাবে আরো কয়েকটা আছে, সেটা ভেজে দিতে হবে, একটু লাল হয়ে গেল বেশি, ফুলকপির পকোড়া ঠিক বাদামসই হয় না, মানে দেখতে একদম এরকম হবে, গোটাটা ধরে আর কি খাওয়া হবে ফুলকপির পকোড়া। এই হচ্ছে মোটামুটি রেডি, আর একটু বড় বড় পিস করলেও ভালো লাগে দেখতে। আপাতত এই সাইজ তারপরে আর বলবে না, তোমাদের সহায়কার হর্ষই নয় ছয়। এই হচ্ছে বাবাদের পড়াশোনা চলছে, বাংলা পড়তে বসলেই বাবাদের দাঁত কপাটি এক হয়ে যায়, বল হয় না দাঁত কপাটি এক মুখ আর করে কথা।
বাবাদের পড়াশোনা চলছে, একটু আধটু ভুলভাল করছে, এসব চলছে। তা আমি এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যা না একদম রাত হয়ে গেছে, রাতে ডিনারের প্রিপারেশনই করবো আর কি। 8:30 বাজে প্রায়, তাই সময় এখন। আজকে তো নিরামিষই খাবার দাবারই হয়েছে আর কি, মা নিরামিষই খাবে। তা এখন ওর রুটি পাটির মধ্যে যাচ্ছে না, একটু আলুর পরোটা করার ইচ্ছা, সবাই খাবো। আলুর পরোটাটা দু রকম হয়, এক তো হয় আলুর যেটা পুর করে সুন্দর করে একদম একটা ল্যাবিশ পুর করে, তারপরে ময়দা মেখে তার মধ্যে পুর ভরে পরোটা করা। আরেকটা হচ্ছে আলুর সাথে যত মশলা আছে সেইগুলো আর ময়দা বা আটা যেটাই সব একসাথে মেখে দিয়ে সেটার পরোটা করা। তা আজকে সেটাই করছি, সেই জন্য আলু সেদ্ধ করে রেখেছি, একটু দেখিয়ে দিই আপনাদের। এই যে এখানে আলু সেদ্ধ করে রেখেছি আমি, 3টে বড় আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, একটু আদা কুচি, একটু লঙ্কা কুচি, আর ওইদিকে ধনে পাতা কুচি রয়েছে, এই রয়েছে, আর রয়েছে আটা আর ময়দা, আমি কিন্তু দুটো একসাথে নিয়েছি। বিষয়টা খুব সিম্পল, আলুর সাথে সব মাখতে হবে, তবে ওই ময়দাটা মাখাটা একটু একটু ধৈর্য ধরে করতে হয়, আলুটা চটকে নিয়ে তারপরে ময়দা ধীরে ধীরে দিয়ে করতে হয়, সেটা কিভাবে করবো সেটা দেখতে থাকুন। এই যে আটার ডোটাকে আমি তেল দিয়ে একটুখানি মেখে রেখে দিয়েছিলাম, একদম সুন্দর সফট হয়ে গেছে। এবার এর থেকে লেচি কেটে নেবো, লেচি কেটে বেলতে হবে, লেচিটাকে কেটে নিই। আমি গেছিলাম তাতে 10টা মতন আমি লেচি করেছি, কেউ চাইলে বড় বড় সাইজ করতে পারে, আমি একটু মোটামুটি মিডিয়াম সাইজটা করেছি। এবার বেলার পালা, এখনো কিন্তু আমি ধনে পাতার মধ্যে ইউজ করিনি, বেলবে বেলার সাথে সাথে ধনে পাতা দেবো, সেটা দেখতে থাকুন কিভাবে করছি। উপরে ধনে পাতা গুলো ছড়িয়েছি, এবারে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হচ্ছে, আমি তাওয়ার মধ্যে আস্তে করে এটা ছেড়ে দিলাম। এক মিনিট শাঁকা হয়ে গেলে তারপরে একটু উল্টে তারপরে তেল ঠেল দেব, এইভাবে পরোটা গুলো ভেজে নেবো। এরকমই আলুর পরোটা বানিয়ে রাত্রে ডিনার তো আমরা সেরে ফেললাম, একবার ট্রাই করে দেখতে পারেন। আলু পুর নাম করে আলু দিয়েই ময়দা মেখে আর কি যেভাবে মাখলাম সেভাবে করতে পারেন, ভালো লাগে, কিন্তু নরম হয়, উপর দিকে পরোটাটা ভাজলে বেশ ক্রিস্পি, আর ধনে পাতাটা ছড়িয়ে দিলে আরো গন্ধটা খুব সুন্দর আসে। এইভাবে আজকে দিনটা আমাদের শেষ হলো, রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ হলো, ব্লগটা এখানে এন্ড করবো। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে প্লিজ 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 ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।